আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে রেসিপি পর্বে আজকে থাকছে মুরগির পা। আমরা যারা মুরগির পাটা খেতে খুব বেশি পছন্দ করি, অথচ একঘেয়েমি এই মুরগির পা রান্না থেকে বের হয়ে আরেকটু মজা করে রান্না করার জন্য আজকের এই রেসিপিটি। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। আমি এখানে 1 কেজি মুরগির পা নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টা লং, 4টা এলাচ, 2টা দারচিনি, হাফ কাপ তেলের মধ্যে আমি এই মশলাটাকে একটু ভেজে নিয়ে অ্যারোমাটা যখন ছড়িয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা কালার করে ভেজে নেব, তারপর একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। আর এখন আমি এক এক করে বাকি মশলাটাও দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, হাতের কাছে যদি টমেটো থাকে তাহলে 1 কাপ পরিমাণ টমেটো কুচি করে তারপর এখানে দিয়ে দিতে পারেন। আর আমি অ্যাড করে দিচ্ছি টমেটো সস, এতে করে কিন্তু মুরগির পা রান্নার তরকারিটা অনেক টেস্ট হয়। আপনারা এভাবে করে রান্না করে দেখতে পারেন। মশলাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি বাকি মশলাটাও অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরে বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এতে করেই কিন্তু মুরগির পার টেস্টটা বেড়ে যাবে। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়া, আবারও আমি নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এভাবে করে মুরগির পাটা রান্না করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই মুরগির পাটার টেস্টটা কতটুকু। পাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে পাটাকে একটু কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আগে গরম মশলার গুঁড়াটা দিয়ে দিতে হবে। 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়াটা আমি দিয়ে দিয়েছি। ফার্মের মুরগির পার মধ্যে যে একটা গন্ধ আসে সেটা করবে না যখন আপনারা এই গরম মশলা গুঁড়াটা দিয়ে দেবেন। গরম মশলা গুঁড়াটা দিয়ে তরকারিটা আরও 5 মিনিট রান্না করে নিতে হবে। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন কোনো রেসিপির নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আর এভাবে করে পাটা রান্না করে খেয়ে দেখবেন, শিউরিটি দিচ্ছি অবশ্যই আপনাদের কাছে অন্যরকম লাগবে। আর আজকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন।